আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনারা দেখছেন অন্নপূর্ণা ক্যাবেলকার পর্ব 2। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি শরণকোট। পোখারার অন্যতম পর্যটন স্পটগুলোর মধ্যে শরণকোট একটি উল্লেখযোগ্য। শরণকোট থেকে মূলত সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার জন্য পর্যটকরা এখানে ভিড় জমান। এই স্পটটিতে এলে আপনি এখান থেকে পর্বতমালার যে সৌন্দর্য সেটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা যে জনবসতিগুলো রয়েছে সেই দৃশ্যও আপনাকে মুগ্ধ করে তুলবে। দর্শক, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় অন্নপূর্ণা ক্যাবেলকার। আর আমার পিছনে যেগুলো দেখছেন এটা হচ্ছে পর্বত শৃঙ্গের একটা অংশ। এই জায়গাটা অনেক বিখ্যাত ফর সানরাইজিং দেখার জন্য। আমরাও সানরাইজিং দেখতে এসেছিলাম এবং তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আর এখন এই জায়গাটা সানরাইজের পরে এবং সারাদিনের বিভিন্ন সময় বিভিন্নভাবে জাঁকজমক থাকে, তার কিছু ছোট অংশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন উপভোগ করুন আজকের আমাদের ভিডিওটি। অসংখ্য মানুষ প্রতিদিন এখানে আসে, এভাবেই সূর্য উদয়ের দৃশ্য, সানরাইজের দৃশ্য উপভোগ করেন। সূর্য তো একটু আগে অনেক ছোট্ট একটা ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, এখনো পূর্ণটা আসেনি। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। হিমালয়ের পিকগুলো এত চমৎকারভাবে দেখা যায় যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। এবং সবথেকে মজার বিষয় হলো দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোর রং অনেকটা পরিবর্তন হতে থাকে। আর আপনি যদি খুব সহজে হিমালয় দেখতে চান, অর্থাৎ এভারেস্ট ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখতে চান, তাহলে আপনার জন্য পোখরা একটি অত্যন্ত সহজ গন্তব্য। এবং এখানে কম খরচে আপনি খুব ভালোভাবেই হিমালয়ের বেশ কয়েকটি পর্বত দেখতে পাবেন। এটি হচ্ছে মূলত সানরাইজ পয়েন্ট। এই সানরাইজ পয়েন্ট থেকেই সবাই সূর্য উদয়ের যে দৃশ্য সেটি দেখেন, আমরাও দেখলাম। তো বাকি নিচের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে এখন সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। অন্নপূর্ণা এবং নেপালের অন্যান্য যে ভিউ পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটা ভিউ পয়েন্টেই কিন্তু এক একটা মন্দির রয়েছে এবং এক একটা মন্দির তাদের এক একটা দেবতা। তো এই অন্নপূর্ণা ক্যাবেলকারের যে টপ পিক যেটাকে বলা হয়, এই টপ পিকেও কিন্তু এরকম একটি মন্দির রয়েছে যেটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তো মন্দির ধর্মীয় উপাসনালয়, এখানে এই ধর্মের এই সম্প্রদায়ের মানুষরা এসে সবসময় তারা এখানে পূজা পাঠ করেন এবং তাদের মনের যে কামনা আছে, তাদের যে প্রার্থনা আছে সেটি তারা করেন। তার পাশাপাশি এটা একটা জনপ্রিয় পর্যটন স্পট, যে স্পটের মাধ্যমে মানুষ তাদের যে হৃদয়ের তৃপ্তি সেটাকে মেটায়। তো এই স্থাপনাগুলো করা কিন্তু খুব কঠিন, বিশেষ করে এটি আমি যখন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছিল তারা বলেছিলেন ইটস অলমোস্ট 2 কিলোমিটারের বেশি উচ্চতায়। তো 2 কিলোমিটারের বেশি উচ্চতায় একটা জায়গায় সেখানে আপনার এরকম একটা স্থাপনা করা, ইটস নট টু ইজি, এটা খুব কঠিন একটা ব্যাপার। তো আমরা মোটামুটি চেষ্টা করছি অন্নপূর্ণা ক্যাবেলকারের যে পুরো এরিয়াটা আছে এই এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এবং সেই সঙ্গে আমি অনুরোধ করব যারা আপনারা আসতে চান তারা অবশ্যই অন্নপূর্ণা ক্যাবেলকারের যে ওয়েবসাইট আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটি ভিজিট করবেন। আর এসে
এরকম যে স্থাপনা রয়েছে এবং ভিউ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই ঘুরতে ভুলবেন না। প্রতিদিন সূর্যোদয়ের আগেই অন্নপূর্ণা ক্যাবেল কার চালু হয় এবং বন্ধ হয় বিকেল 5টায়। তবে আপনি যদি এই জায়গাটিতে সূর্য উদয় না দেখেই ঘুরতে চান, সেক্ষেত্রে সকাল 8টা বা এর কাছাকাছি সময়ে যাওয়াটাই শ্রেয়। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত অন্নপূর্ণা ক্যাবেল কার সত্যি নেপালের অন্যান্য ক্যাবেল কারগুলোর মধ্যে একটু ব্যতিক্রমধর্মী। শুধু তাই নয়, এখানে পর্যটকদের কথা বিবেচনা করে রয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাও। এই ক্যাবেল কারটিতে যে কোনো দেশের নাগরিকদের জন্য জনপ্রতি $9 দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। তবে নেপালিদের জন্য এই টিকিটের মূল্য 700 নেপালি রুপি। এছাড়াও সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর পর্যটকদের টিকিট করতে হয় 800 নেপালি রুপি দিয়ে। অন্নপূর্ণা ক্যাবেল কার থেকে আপনি উপভোগ করতে পারবেন নেপালের গ্রামীণ বৈচিত্র্য। শুধু তাই নয়, গ্রামীণ জনজীবন কেমন হয় তার একটু আঁচ হলেও আপনি করতে পারেন, কারণ এই ক্যাবেল কারের একটি বড় এলাকা জুড়েই অবস্থিত নেপালের কয়েকটি গ্রাম। বন্ধুরা, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে একটি প্রোমো কোড রয়েছে, যে কোডটি ব্যবহার করে অন্নপূর্ণা ক্যাবেল কারে আপনি পেতে পারেন 10% ডিসকাউন্ট। তবে এই সুযোগটি শুধু বাংলাদেশিদের জন্যই। আপনাদের মধ্যে কারো যদি মনে হয় আপনারা ক্যাবেল কারে না উঠে হাইকিং করে বা ট্র্যাকিং করে অন্নপূর্ণা ক্যাবেল কারের চূড়ায় পৌঁছাবেন, তবে সেটাও করতে পারেন। এই উপরের হিল স্টেশনে এখানে এরকম 17টি ক্যাবেল বক্স রয়েছে। এক একটা ক্যাবেল বক্সের মধ্যে এক পাশে 4 জন করে বসতে পারবে, অর্থাৎ একটা করে বক্সের ক্যাপাসিটি 8 জন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই নেপালের অন্যান্য যে ক্যাবেল কার স্টেশনগুলো রয়েছে সেই ক্যাবেল কারের স্টেশনের থেকে এই ক্যাবেল বক্সগুলোর একটু ডিফারেন্স রয়েছে। এখানে বসার সময় আপনাদের যে জায়গাটা থাকে এটা অনেক বড় এবং অত্যাধুনিক। সবথেকে বড় বিষয় হচ্ছে এই পুরো সিস্টেমটা কিন্তু মানে বৈদ্যুতিক চালিত, আর এইটার যারা মনিটরিং করছেন বা কোঅর্ডিনেশন করছেন তারাও কিন্তু খুব যত্নের সঙ্গে এটা মনিটরিং করছেন। খুব বেশি দিন হয়নি এটা চালু হওয়া, ইতিমধ্যেই যেভাবে জনপ্রিয়তা পেতে শুরু করেছে তাতে কর্তৃপক্ষের বিশ্বাস যে এটা খুব দ্রুত সময়ের মধ্যে পোখরার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে একটিতে পরিণত হয়ে যাবে। এবং সেই সঙ্গে প্রতিদিন তাদের এখানে পর্যটকদের ধারণ ক্ষমতা 4000 জন। এই 4000 জনের মধ্যে তারা এখন পাচ্ছেন 1000 জন এবং তাদের ধারণা এটা খুব দ্রুত 4000 জনে উন্নীত হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা অন্নপূর্ণায় আসতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক থেকে কিছু গাইডলাইন পেতে পারেন। বন্ধুরা, এই পথ দিয়েই আমরা ভোরে এসেছিলাম সূর্য উদয় দেখার জন্য। এই পথ দিয়েই আপনাকে নেমে যেতে হবে। তবে এই পথটি এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন খুব দ্রুতই এই রোডটির কাজ শেষ হয়ে যাবে, তখন এখানকার দৃশ্যই পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু মানে ছবি সেরকম কিন্তু সুন্দর একটা ব্যাপার। চলুন ঘুরে দেখা যাক। পাহাড়ের ভাজে ভাজে মেঘ আর আকাশচুম্বী যে পাহাড়গুলো তার ঠিক পেছনে এরকম হিমালয়ের দৃশ্য। দর্শক, আজ অন্নপূর্ণা ক্যাবেল কারে আমাদের যে ভিডিওটি আমরা ধারণ করেছি এটির স্পন্সর অন্নপূর্ণা ক্যাবেল কার। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অন্নপূর্ণা ক্যাবেল কারের ওনারকে এবং পুরো টিমকে আমরা ধন্যবাদ দিতে চাই।
আমাদের এখানে নিয়ে আসার জন্য এবং সুন্দরভাবে দেখার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর সেই সঙ্গে আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করে দিচ্ছি। আসার আগে অবশ্যই আপনারা অন্নপূর্ণা ক্যাবেল কারের যে অথরিটি রয়েছে পোকারায় তাদের সঙ্গে যোগাযোগ করবেন। শহর থেকে তাদের শাটল সার্ভিস রয়েছে, এই সার্ভিসে আপনারা ভোর 5টায় বা 4:45 পোখারা শহর থেকে এই অন্নপূর্ণা যে ক্যাবেল কার স্টেশন আছে সেটাতে আপনারা আসতে পারবেন। তবে অবশ্যই আসার আগে আপনার সমস্ত তথ্য যাচাই করে নেবেন।